হ্যালো বন্ধুরা গাজ মেকোভারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও যারা মেকআপ লাভার্স আছো বা মেকআপের বিগিনার্স আছো তারা হয়তো অনেকেই জানো না মেকআপের কোন কোন ব্রাশ কোন কোন কাজে আমরা ইউজ করে থাকি তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও এটা তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে তোমাদের কাজের ক্ষেত্রে খুবই হেল্প করবে কোন ব্রাশটার পর কোন ব্রাশটা ইউজ হয় স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ডিটেলসে আজকে কিন্তু জানাবো তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায় আমরা অনেকেই আছি যারা মেকআপের শুরুতেই ফাউন্ডেশনের আগে আমরা আমাদের আইব্রোটাকে সেটিং করে নিই এটা হচ্ছে আইব্রো হেয়ার সেটিং ব্রাশ আইব্রোর হেয়ার এলোমেলো থাকলে সেটাকে সেট করার জন্য আমরা এই ব্রাশটাকে ব্যবহার করে থাকি নেক্সট হচ্ছে এটাকে বলা হয় অ্যাঙ্গেল আইব্রো ব্রাশ অ্যাঙ্গ্রে আইব্রো সেই ধরনের ব্রাশের সাহায্যে আমরা খুব সুন্দরভাবে আমাদের আইব্রোটাকে সেটিং করে নিতে পারি এরপরে এটাকে বলা হয় ফ্লপি ব্রাশ এটাকে বলা হয় ফ্লপি ব্রাশ এই ব্রাশটার সাহায্যে তোমরা তোমাদের নিজস্ব কনসিলার বা বেস দিয়ে খুব ভালোভাবে আইভ্রুটা সেট করে নিতে পারবে এটাকে বলা হয় ফ্লপি ব্রাশ এটার সাহায্যেও কিন্তু আমরা কনসিলার বা বেস দিয়ে খুব ভালোভাবে আইভ্রুটাকে সেট করে নিতে পারি এবার আসছে নেক্সট হচ্ছে তোমার আইস্যাডো ব্লেন্ডিং ব্রাশ এটাকে বলা হয় আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ এই ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে তোমরা তোমাদের আই শ্যাডোটাকে ব্লেন্ড করে নিতে পারবে এটাও একটা আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ এটার সাহায্যে আই শ্যাডোটা খুব ভালোভাবে ব্লেন্ডিং হবে আর যত ভালোভাবে আই শ্যাডোটা ব্লেন্ডিং হবে তত ভালোভাবে আই মেকআপটা কিন্তু হবে এবার এটা হলো অ্যাঙ্গেল আইলাইনার ব্রাশ এটা হচ্ছে অ্যাঙ্গেল আইলাইনার ব্রাশ এই ব্রাশটা হচ্ছে এই ব্রাশের দ্বারা যে কোনোভাবে আমরা লাইনারটা ইউজ করতে পারি আপার লোয়ার দুটোতেই এটাকে বলা হয় অ্যাঙ্গেল আইলাইনার ব্রাশ এই ব্রাশটার সাহায্যে এটা হচ্ছে ওয়াটার লাইনের লাইনার দিতে আমাদের সাহায্য করে এই ব্রাশটা ওয়াটার লাইনে আমরা কাজল দিতে সাহায্য পাই আই মেকআপের পরে হচ্ছে আমরা ফাউন্ডেশনে চলে যাব। ফাউন্ডেশন ব্রাশ এটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রাশ এই ব্রাশের সাহায্যে আমরা লিকুইড ফাউন্ডেশন হোক বা প্যানকেক হোক ভালো করে মুখের মধ্যে দিয়ে তারপরে কিন্তু এইটার সাহায্যে এটাকেও বলা হয় ফাউন্ডেশন ব্রাশ এটার সাহায্যে আমরা ব্লেন্ড করে নিতে পারবো এটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমরা এই এর সাহায্যেও কিন্তু ভালো করে ব্লেন্ড করতে পারি এছাড়াও আমরা এই যে এই ব্লেন্ডারের সাহায্যেও কিন্তু আমরা ভালো করে ফাউন্ডেশনটা কিন্তু বা ফেস ফেসে কনসিলার ইউজ করার পর আমরা এই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে পারি এবার হলো এটা পাউডার ব্রাশ এটা হলো পাউডার ব্রাশ পুরো মেকআপটা প্রথম থেকে আমরা যা যা ইউজ করবো সবটা লক করার জন্য আমরা যে পাউডার ইউজ করবো সেটার জন্য আমরা এই ব্রাশটা হেল্প নেব এটাকে বলা হয় পাউডার ব্রাশ এটা ভীষণ স্মুথ ভীষণ স্মুথ একটা ব্রাশ তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম সফট স্কিনের মধ্যে দিলে কোনো প্রবলেম হবে না খুব সুন্দর একটা সফটনেস একটা ব্যাপার আছে এটা হলো পাউডার ব্রাশ এবার আসছে ফ্যান ব্রাশ এই ব্রাশটাকে বলা হয় ফ্যান ব্রাশ এই ব্রাশের দ্বারা তোমরা তোমাদের হাইলাইটারের উপরে নাকের উপরে খুব ভালোভাবে হাইলাইট করে নিতে পারবে এটাকে বলা হয় ফ্যান ব্রাশ এটা আমার খুব পছন্দের একটা ব্রাশ এটাকে বলা হয় ফ্যান ব্রাশ এই ব্রাশটার সাহায্যে আমরা ব্লাসার ইউজ করি ব্লাশারের জন্য আমরা এই ব্রাশটা ইউজ করে থাকি খুব সফট একদম সফট ব্রাশটা এই ব্রাশের সাহায্যে আমরা কিন্তু ব্লাশার ইউজ করে থাকি এই ব্রাশটা হলো কন্ট্রোলিং ব্রাশ আমরা মেকআপের পরে যে কন্ট্রোলিং করি হাইলাইটার করি সেক্ষেত্রে আমরা এই ব্রাশটা কিন্তু ইউজ করে থাকি ভীষণ সফট এই ব্রাশটার সাহায্যে আমরা কিন্তু কন্ট্রোলিং করে থাকি এটা হচ্ছে লিপ ব্রাশ এই ব্রাশটার সাহায্যে আমরা লিপস্টিক লাগাই যে কোনো লিকুইড লিপস্টিক যে লিকুইডে থাকে যে তুলি সেটার সাহায্যে লাগাতে প্রবলেম হলে আমরা এই ব্রাশটার সাহায্যে কিন্তু লিপস্টিকটা ইউজ করে থাকি ক্ষেত্রে আমরা যদি আই মেকআপটা স্মোক কিছু করি সেক্ষেত্রে এই ব্রাশটা আমরা স্মোকে ইউজ করতে পারব এই ব্রাশটাও খুব ইম্পর্টেন্স একটা ব্রাশ এটা মেকআপের একদম শেষে আমরা হাইলাইটারটাকে ভালো করে অ্যাপ্রুভ করার জন্য এই ব্রাশটা ইউজ করে থাকি এটা বিগ ফ্যান ব্রাশ তো বন্ধুরা এই ছিল আমার আজকের মেকআপ ব্রাশের উপর ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও বাই বাই